সাহু সেজদার নিয়ম কি? প্রিয় ভাই, সাহু সেজদার নিয়ম আমরা আগেও বলেছি বেশ কয়েকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহু সেজদার নিয়ম তিনটি নিয়ম পাওয়া যায়। এক, যদি নামাজে কোনো কিছু কম পড়ে যায়, হয়তো এমন হয়েছে তিন রাকাত পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে দিয়েছেন, সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এক রাকাত কম পড়েছেন, চার রাকাত করার কথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন, পরবর্তী আর এক রাকাত তিনি সম্পন্ন করবেন, করে সালাম ফেরানোর আগে তিনি শেষ বৈঠকে বসবেন, বসে পুরো আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়া মাসুরা শেষ করে সালাম ফেরানোর আগে দুইটা সেজদা দিয়ে দুই দিকে সালাম ফিরিয়ে দিবেন, শেষ। দুই, যদি কোনো কিছু বাড়তি হয়ে যায়, এমন হয়েছে হয়তো পাঁচ রাকাত পড়ে ফেলেছি, সালাম ফেরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সালাইতা খামসা, আপনি পাঁচ রাকাত পড়েছেন, খামসা রাকাত পাঁচ রাকাত পড়েছেন। তখন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সালাম ফেরানো হয়ে গিয়েছে, ওই অবস্থায় দুইটি সেজদা দিয়ে দিয়েছেন, সাহাবায়ে কিরাম দিয়ে দিয়েছেন, এটাই সাহু সেজদা, শেষ। আর আমাদের প্রচলিত বাংলাদেশের যে সিস্টেমটি রয়েছে, যে একদিকে সালাম ফিরিয়ে দুইটা সেজদা দিয়ে আবার সব দোয়া থেকে পড়া, এই পদ্ধতিটার ব্যাপারেও অনেক উলামায়ে কেরাম এর দলিলটি খুঁজে পাননি, কিন্তু এর দলিলটি রয়েছে বাইহাকিতে, এর দলিলটি রয়েছে মুসনাদে আহমদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস রয়েছে যে একদিকে সালাম ফিরিয়ে এরপরে আবার দোয়া থেকে সব পড়া, এ ব্যাপারে হাদিস রয়েছে, এটাও বৈধ। এটাও অনেকে বলে থাকেন যে এটা ভুল, না, এই পদ্ধতিটা ভুল নয়, কিন্তু এই পদ্ধতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মশহুর আমলকৃত নয়, বরং এর আগে যে দুইটি পদ্ধতি বললাম এই পদ্ধতি দুইটি অধিকাংশ ক্ষেত্রে আমলকৃত। মূলত যদি এমন হয়ে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কোনো ভুল তিনি করেছেন, যেটা তিনি সালাম ফেরানোর আগে বুঝতে পেরেছেন, সেই ভুলটির জন্য তিনি সালাম ফেরানোর আগে সাহু সিজদা দিয়েছেন, যে ভুলটি সালাম ফেরানোর আগে বুঝতে পারেননি সেই ভুলটি তিনি যদি সম্ভব না হয় তাহলে সালাম ফিরিয়ে ফেলেছেন, এরপরে দিয়েছেন, এটাই চূড়ান্ত কথা।